আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর বিজ্ঞান ক্লাসে আমি স্বাগত জানাচ্ছি মোহাম্মদ শরীফ আলী পীর। তো আজকে আমরা বলের ওদের মৌলিক বলের প্রকৃতি অংশটুকু পড়ব। তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা কাঠের বক্সকে একজন ঠেলতেছে আর একজন টানতেছে। এখানে জোরে গাছ উপড়ে ফেলছে। এখানে চুম্বকের আকর্ষণ বা বিকর্ষণ বল আছে। গাড়ি কোনো বস্তুকে টানছে। তোমাদের মনে হতে পারে প্রকৃতিতে অনেক প্রকার বল আছে, পৃথিবীতে কত ধরনের বল আছে জিজ্ঞেস করা হলে তোমরা নিশ্চয়ই বলবে অনেক ধরনের। কোনো কিছুকে যদি ধাক্কা দিই সেটা একটা বল, ট্রাক যখন বোঝা টেনে নিয়ে যায় এটা একটা বল, জোরে যখন গাছ উপড়ে ফেলে সেটা এক প্রকার বল, চুম্বক যখন লোহাকে আকর্ষণ করে সেটাও এক প্রকার বল। বোমা বিস্ফোরণে যখন ঘরবাড়ি উড়িয়ে নিয়ে যায় সেটাও একটা বল, ক্রেন যখন কোনো কিছুকে টেনে তুলে সেটা একটা বল। একটুখানি সময় দিলেই এরকম নানা ধরনের বলের তোমরা একটা বিশাল তালিকা তৈরি করতে পারবে। তোমাদের মনে হতে পারে এত প্রকার বল, কিন্তু সবচাইতে চমৎকার জিনিস হচ্ছে যে প্রকৃতিতে মাত্র চার প্রকারের বল পাওয়া যায়। মহাকর্ষ বল বা মাধ্যাকর্ষণ বল, তড়িৎচুম্বক বল বা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, আর দুর্বল নিউক্লিয় বল এবং সবল নিউক্লিয় বল। দুর্বল নিউক্লিয় বল এবং সবল নিউক্লিয় বল এই দুইটাই নিউক্লিয়াসের বল, অর্থাৎ নিউক্লিয়াসের মধ্যে বিদ্যমান বল। তো আমরা দেখি মহাকর্ষ বল কী বা গ্র্যাভিটেশন কী। সূর্যের চতুর্দিকে তোমরা জানো অনেক গ্রহ ঘুরতেছে এবং ধূমকেতু, বুধ, শুক্র, পৃথিবী, ইউরেনাস, নেপচুন, তো এই সমস্ত জিনিসগুলো সূর্যকে আকর্ষণ করে সূর্যের দিকে ধাবমান হয়ে থাকে, অর্থাৎ সূর্যকে আকর্ষণ করে প্রত্যেকটা বস্তু একে অপরকে আকর্ষণ করে, এই আকর্ষণকে মহাকর্ষ বলা হয়। আর পৃথিবীর জন্য যে আকর্ষণ এটাকে আমরা বলি মাধ্যাকর্ষ, আমাদের স্পেশাল নাম। এই সৃষ্টিতে জগতের সকল বস্তু তাদের বলের কারণে একে অপরকে যে বল দিয়ে আকর্ষণ করে সেটাই আসলে মহাকর্ষ। অর্থাৎ বিজ্ঞানে খুবই একটা পরিষ্কার থিওরি যে মাস ক্যান ক্রিয়েট গ্র্যাভিটি, অর্থাৎ যে বস্তুর বল আছে তারই গ্র্যাভিটি বা মহাকর্ষ বল আছে। অর্থাৎ পৃথিবীরও একটা আকর্ষণ আছে, আমরা পৃথিবীর আকর্ষণের কারণে পৃথিবীর দিকে ধেয়ে থাকি। তো এই মহাকর্ষ বলের কারণে গ্যালাক্সির ভেতরে নক্ষত্ররা ঘুরপাক খায়, কিংবা সূর্যকে ঘিরে পৃথিবী ঘুরে, পৃথিবীকে ঘিরে ছাদ ঘুরে। পৃথিবীর মহাকর্ষ বল যখন আমাদের উপর কাজ করে আমরা সেটাকে বলি মাধ্যাকর্ষণ। এই মাধ্যাকর্ষণ বল আমাদেরকে পৃথিবীর কেন্দ্রের দিকে, অর্থাৎ নিচের দিকে টেনে রাখে, এই জন্য আমরা ওজনের অনুভূতি পাই। তো এখানে বামের চিত্রে তোমরা দেখতে পাচ্ছ মহাকাশে কোনো এক ব্যক্তি অ্যাস্ট্রোনট আছে, তো সে কিন্তু পৃথিবীর দিকে দেয়ে আসছে না, অর্থাৎ পৃথিবীর আকর্ষণ সীমানা ছাড়িয়ে গেছে সে। আবার কোনো একটা আপেল পৃথিবীর দিকে টান পড়ে, অর্থাৎ পৃথিবীর দিকে আপেলটাকে পৃথিবী টানে, এটাই হচ্ছে তার মাধ্যাকর্ষ বল, এটাও এক প্রকার মহাকর্ষ। তার ক্ষেত্র ভিতরে থাকলে সে আকর্ষণ হবে, ক্ষেত্র বাহিরে চলে গেলে আকর্ষণ হবে না। যে কোনো বস্তু যার বর আছে সে তার কেন্দ্রের দিকে প্রত্যেকটা বস্তুকে আকর্ষণ করতে থাকে। যদি বস্তুটা চতুর্ভুজাকৃতি হয় তাহলে তার কেন্দ্র এই জায়গায়, আর যদি গোলাকার হয় তাহলে তার কেন্দ্র ঠিক মাঝখানে, যদি ত্রিভুজাকৃতি হয় তাহলে তার কেন্দ্র বের করতে পারি, যদি বস্তুটা গণকাকৃতি বা পাতের মতো হয় তাও আমরা বরকেন্দ্র বের করতে পারি। পদার্থবিজ্ঞানের একটি চমৎকার বল হচ্ছে মহাকর্ষ বল। বর আছে এমন যে কোনো বস্তুকে অন্য বল আকর্ষণ করে। এখন দেখব তড়িৎচুম্বক বল বা বিদ্যুৎ চুম্বকীয় বল, যেটাকে ইংরেজিতে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স বলা হয়, অর্থাৎ তড়িৎ এবং চুম্বকের বলের সংমিশ্রণ। এই পরীক্ষাগুলো অনেকেই করে থাকবে, শিরুনি দিয়ে চুল আছাড়ে সেটা দিয়ে কাগজের টুকরোকে আকর্ষণ করা বা চুম্বক দিয়ে অন্য চুম্বককে আকর্ষণ বিকর্ষণ আমাদের অনেকেই কখনো না কখনো করেছি। যদিও তড়িৎ বা বিদ্যুৎ এবং চুম্বকের বলকে আলাদা ধরনের বল মনে হয়, আসলে দুটি একই বল, শুধু দুইভাবে দেখা যায়। শুধু এই বলটা আকর্ষণ এবং বিকর্ষণ দুটিই করতে পারে, অন্যগুলো শুধু আকর্ষণ করতে পারে, বিকর্ষণ করতে পারে না। অর্থাৎ তড়িৎচুম্বক বলের আকর্ষণ এবং বিকর্ষণ ধর্ম আছে, আর বাকি অন্য তিন প্রকার বলের শুধুমাত্র আকর্ষণ ধর্ম আছে। চুম্বকের পরস্পর বিপরীত মেরু আকর্ষণ করে আর একই জাতীয় মেরু পরস্পরকে বিকর্ষণ করে। ঠিক একই রকম তড়িৎ বল পজিটিভ পজিটিভকে বিকর্ষণ করে, পজিটিভ নেগেটিভকে আকর্ষণ করে। অর্থাৎ বিপরীত জাতীয় বল পরস্পরকে আকর্ষণ করে আর সমজাতীয় বল পরস্পরকে বিকর্ষণ করে। আর এই তড়িৎচুম্বক বল আসলে খুবই শক্তিশালী হয়।
এই চিত্রটা একটু লক্ষ্য করো, পৃথিবীর উপর দাঁড়িয়ে এক ব্যক্তি একটা বল ফেলে দিছে আর চিরুনি দ্বারা চুম্বক তরচুম্বক এক্সপেরিমেন্ট করা হচ্ছে। মাধ্যাকর্ষণ শক্তির তুলনায় এটা অনেক শক্তিশালী, 10^6 গুণ বা ট্রিলিয়ন ট্রিলিয়ন গুণ। এটা অনেক বড়, যে একের পরে যদি আমি 37টা শূন্য দেই তাহলে এত গুণ হবে, অর্থাৎ মাধ্যাকর্ষণের তুলনায় এত গুণ শক্তিশালী এই বলটা, যার কারণে পৃথিবী কোনো একটা বস্তুকে যেই বলে টানে এর চাইতে বেশি বলে চিরুনিটা টানতেছে, অর্থাৎ কাগজকে তো পৃথিবী টানতেছে এবং ওই চিরুনিটা কাগজকে উপরের দিকে টানতেছে। তার মানে পৃথিবীর শক্তির চাইতে, পৃথিবীর টান বলের চাইতে ওই কাগজের, ওই কাগজটা উপরের দিকে অর্থাৎ চিরুনির টান বলটা বেশি। এখানে বোঝা যাচ্ছে যে মহাকর্ষ বলের তুলনায়, নিচের দিকে বলের তুলনায় উপরের দিকের বল বেশি, যার কারণে আমরা বলতে পারি তাড়িতচুম্বক বল ই অধিক শক্তিশালী। তো এখন খেয়াল করো যে পৃথিবী আমাদেরকে তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে এবং এই চিরুনি ওই কাগজের টুকরাকে উপরের দিকে আকর্ষণ করে। পৃথিবী তার সমস্ত বল দিয়ে তৈরি মাধ্যাকর্ষণ বল দিয়ে টেনে রাখার চেষ্টা করে, তবু তোমার চিরুনি অল্প একটু বিদ্যুৎ সেই বিশাল পৃথিবীর পুরো মাধ্যাকর্ষণকে হারিয়ে দেয়। এখন আমরা দেখব নিউক্লিয় বল, অর্থাৎ নিউক্লিয়াসের মধ্যে দুই প্রকার বল কাজ করে, একটা হচ্ছে দুর্বল নিউক্লিয় বল, একটা হচ্ছে সবল নিউক্লিয় বল। দুইটা বল মোটামুটি একই রকম। ভারতের বিজ্ঞানী ডক্টর সলিম আলী এবং বিজ্ঞানী ওয়াইনবার্গ, তারা দুইজন কেকীয় বল ক্ষেত্রতত্ত্ব নামে একটা তত্ত্ব প্রকাশ করছেন, যেই তত্ত্ব মতে দুর্বল নিউক্লিয় বল আর সবল নিউক্লিয় বলকে তারা একীভূত করতে পারছেন। এটাকে দুর্বল বলা হয় কারণ এটা তড়িৎচুম্বক বল থেকে দুর্বল, অর্থাৎ প্রায় ট্রিলিয়ন গুণ। ট্রিলিয়ন মানে হচ্ছে আমরা যে 10 লক্ষ বলি, 1 মিলিয়ন, আবার 100 লক্ষ, 1 বিলিয়ন, এরকম 100 বিলিয়নে হয় 1 ট্রিলিয়ন। এতটুকু কম শক্তিশালী হওয়ার কারণ হচ্ছে এটা খুবই কাছাকাছি থাকা অবস্থায় এটা কাজ করে, আর যদি এর দূরত্ব বাড়ে তাহলে এটা কাজ করে না। মূলত দুইটা একই, একটু ভালো করে করণীয় দুর্বল নিউক্লিয় বল আর সবল নিউক্লিয় বলটা। তো আজকে এই পর্যন্তই, বাড়ির কাজটুকু আদায় করবে। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।